ভালোবাসার টানে বাংলাদেশে এসছে অস্ট্রেলীয় নাগরিকের মানবেতর জীবনযাপন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখার অদম্য বাসনা নিয়ে 2001 সালে বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ান নাগরিক ম্যালকম আর্নল্ড। মঙ্গলা দেখা পান স্বামী পরিত্যক্ত অসহায় তরুণী হালিমার। 2003 সালে তিনি হালিমার জটিল রোগের চিকিৎসা করান। ভালো লাগা থেকে 2004 সালে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে মঙ্গলার স্বামী পরিত্যক্ত হালিমাকে বিয়ে করেন আর্নল্ড। এরপর এদেশে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন। সেজন্য জন্মভূমি অস্ট্রেলিয়ায় থাকা সহায় সম্পদ বিক্রি করে চলে আসেন খুলনায়। সেই থেকে সেখানেই আছেন সস্ত্রীক। এখন তিনি মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছে না, দিতে পারছেন না বাড়ি ভাড়া, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। ম্যালকম আর্নল্ড তার অনুভূতি ব্যক্ত করে ঢাকা ট্রিবিউনকে বলেন, স্ত্রী এখন আমার সব, সে আমার সেবা শুশ্রূষা করছেন মন প্রাণ দিয়ে, আমার পাশে আছেন দীর্ঘকাল, আমি দেশে ফিরতে চাই না, এদেশের মাটিতেই থাকতে চাই। তিনি আরও বলেন, এদেশে প্রাণ প্রকৃতি ও জীবনধারার ছবি একে জীবিকা নির্বাহ করতাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে ছবিও বিক্রি হয় না এখন, অসুস্থ হওয়ার কারণে আগের মতো ছবিও আঁকতে পারি না, হাত কাঁপে, অর্থাভাবে চিকিৎসা করানো কঠিন হচ্ছে। ম্যালকমের স্ত্রী হালিমা বেগম বলেন, স্বামী পরিত্যক্ত হওয়ার পর ছোট মেয়েকে জীবন বাঁচাতে মংলায় ওয়ার্ল্ড ভিশনের হয়ে কাজ করতাম। 2001 সালে ম্যালকম আর্নল্ড মংলায় এলে তার সঙ্গে পরিচয় হয়। তিনি আমার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর তিনি অস্ট্রেলিয়া গেলেও আমাদের মধ্যে চিঠি বিনিময় ছিল। এরপর হালিমা অসুখে পড়লে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক তাকে অস্ত্রোপচার করতে বলেন, কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রমও হয়ে যাচ্ছিল। তিনি বিষয়টি চিঠি লিখে আর্নল্ডকে জানান। খবর পেয়ে বন্ধুদের কাছ থেকে $2,000 সংগ্রহ করে 2003 সালে বাংলাদেশে আসেন আর্নল্ড। খুলনায় রেখে হালিমার সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করেন তিনি। সুস্থ হওয়ার পর ফিরে যাওয়ার আগে হালিমাকে বিয়ের প্রস্তাব দেন আর্নল্ড। তখন হালিমা জানান, আর্নল্ড ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে এবং এদেশে থাকলে তিনি বিয়েতে রাজি। এরপর আর্নল্ড দেশে ফিরে যান। পছন্দের মানুষটির জন্য জন্মভূমির বাড়ি ও জমি বিক্রি করার অর্থ নিয়ে 2004 সালে ফেব্রুয়ারিতে আর্নল্ড বাংলাদেশে ফিরে আসেন এবং তাকে বিয়ে করেন। সেই থেকে এই অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশেই আসছেন। অস্ট্রেলিয়াও তার স্ত্রী সন্তান ছিলেন। মংলার নারী হালিমার সঙ্গে পরিচয়ের 12-13 বছর পর সেই স্ত্রীর সঙ্গে আর্নল্ডের বিচ্ছেদ হয়। হালিমা জানান, তাকে বিয়ের পর আর্নল্ড বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার কাঙ্ক্ষিত বইয়ের কাজ শেষ করেন। প্রিন্ট করার জন্য ঢাকার একটি পাবলিকেশনে বইয়ের পাণ্ডুলিপিও দেন, কিন্তু বইটি প্রকাশ হয়নি। হালিমা বলেন, আর্নল্ডের কাছে যথেষ্ট অর্থ ছিল, সবই তার এক বন্ধু নষ্ট করেছে, আমাকে ওনার কাছে অবিশ্বাসী করে রাখতো, তাই জমি কিনে রাখার বিষয়টি কখনো বোঝাতে পারেনি, তাই এখন বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। তিনি ছবি এঁকে জীবিকা নির্বাহ করতেন। 2011 সালে আর্নল্ডের প্রথম স্ট্রোক হয়, এরপর সুস্থ হয়ে উঠেছিলেন। কোভিডের কারণে তার ছবি বিক্রি বন্ধ হয়ে যায়, ফলে এখন সংসার চালানো আর তার চিকিৎসার সমস্যা হচ্ছে। জানা গেছে, কোভিডের মধ্যে কয়েকজন ব্যক্তি সাধ্য অনুযায়ী সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রেমী এই অস্ট্রেলিয়ার প্রতি। তখন একসঙ্গে 4 মাসের ঘর ভাড়াও পরিশোধ করা হয়েছিল। এখন খাবার, বাড়ি ভাড়া এবং ওষুধপত্র ও চিকিৎসা করানো এই দম্পতির জন্য কঠিন। বর্তমানে তারা খুলনার সোনাঢাঙ্গা এলাকার মাদ্রাসাগুলির ভাড়া বাসাতে থাকেন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।